বাড়িতে যাবেন, মাঝে কর্মকর্তা কর্মকর্তা বিন্দু আছেন, ওনারা বর্তমানে চাকরি করতে না, তারা ভুল করছে। অপরাধী যে দলেরই হোক, যার ছেলেই হোক, যেই কেউ হোক, প্রধানমন্ত্রী ঘোষণা তাকে তার কৃতকর্মের জন্য তাকেই শাস্তি ভোগ করতে হবে, তাকেই তার হেসারত দিতে হবে। যা করছে করছে, তার বিচার হবে। আইন আছে, প্রশাসন আছে, কোর্ট আছে, এতে কোর্টে বিচার চলবে, তার ভিতরে তার ফাঁসি হবে, জেল হবে, কি হবে, এটা আদালত বুঝবে। আমরা পরবর্তীতে আইনটাকে আমরা ছাত্র সমাজের হাতে দিব কেন? আপনারা যদি কোনো দরকার পড়ে, স্কুল ও কলেজ বন্ধ থাকার পরে আজকে আবার পুনরায় শুরু হলো। মানে দুর্ভাগ্যের বিষয় এইটাকে পুঁজি করে বর্তমান কিছু সংখ্যক পুচুকি মহল রাজনৈতিক রূপ দিয়ে, রূপরেখা দিয়ে স্কুল এবং কলেজের মধ্যে কুবলমতি ছাত্র ছাত্রী ভাইদের মধ্যে এই কথাটা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভাবে অপব্যাখ্যা অপপ্রচার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আমরা পুলিশ বাহিনী সহ যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, এরকম চেষ্টা করার কোনো সুযোগ নাই, এরকম চেষ্টা করতে দেওয়া হবে না। এরকম যদি কেউ কোনো করার চিন্তা ভাবনা করে, তাহলে যাকে যেহারে পাওয়া যাবে, গাড়ির চাকটার সাথে ভাঞ্জা, হ্যাঁ, থানা বা প্রশাসন পর্যন্ত দেওয়া হবে।